নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। কিছু সংখ্যক শূন্য পদে এখানে নিয়োগ করতে চলেছে এবং এই চাকরিটি প্রতিটি জেলায় কিন্তু রিলিজ করানো হচ্ছে। আপাতত কিছু কিছু ডিস্ট্রিক্ট এবং ব্লকে নিয়োগ করছে, পরবর্তীকালে যদি আপনাদের এলাকায় নিয়োগ করে সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আমি আলোচনা করব। তার আগে দেখে নাও কোন জেলায় নিয়োগ করতে চলেছে, সেই হিসাবে কিন্তু আবেদন করতে পারো। আজকে আলোচনা করব পুরো ভিডিওর মাধ্যমে, সাথে থাকো। যারা এখনও পর্যন্ত চ্যানেল নতুন রয়েছে, সাবস্ক্রাইব করে নিও, নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। এই চাকরির জন্য কিন্তু অনলাইনে আবেদন চলবে এবং আবেদন প্রসেস শুরু হয়ে গেছে অলরেডি 28/3/2023 থেকে এপ্রিল 2023 পর্যন্ত আবেদন চলছে। এই চাকরির জন্য মোট শূন্য পদ রয়েছে 154টি, বেতন সরকারি হিসাবে দেওয়া হবে এবং এই কাজের অবস্থানটা রয়েছে উত্তর ২৪ পরগনায়। অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন কি করে করবেন? আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনকারী সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে প্রাসঙ্গিক নথিসহ আবেদনপত্র পাঠাতে হবে। তো বন্ধুরা, এখানে বুঝতেই পেরেছেন যে এখানে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন চলবে, সেক্ষেত্রে কিন্তু যেসব ডকুমেন্ট প্রয়োজন সেগুলো জমা দিতে হবে। এই চাকরির জন্য তোমরা যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস এবং সমতুল্য পাশের সাথে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, যেখানে SC/ST-দের বয়সের ছাড় থাকবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে আবেদনের জন্য বয়স থাকছে 30 থেকে 40 বছর, যেখানে SC/ST-দের 5 বছর ছাড় থাকবে এবং যারা OBC রয়েছে তাদের কিন্তু 3 বছর ছাড় থাকবে। আবেদনের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন? বার্থ সার্টিফিকেট, ভোটার আইডেন্টি কার্ড, মার্কশিট, মাধ্যমিকের সেলফ অ্যাটেস্টেড কপি এবং ইন কেস যদি আপনাদের কাছে SC/ST সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু জমা দিতে হবে। এবং যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছে তাদের জন্য কিন্তু এক্সট্রা এখানে ছাড় দেওয়া থাকবে। এখানে স্ট্যাম্পের মাধ্যমে বা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার জন্য যদি আপনি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে চান, তাহলে 5 টাকা দিয়ে স্ট্যাম্প কিনে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন। যদি আপনি ওই এলাকায় বসবাস করেন, সেই এলাকায় কিন্তু অর্থাৎ খামে এরকম একটা নাম লিখে কিন্তু পাঠিয়ে দিতে পারেন যাবতীয় ডকুমেন্টের সাথে। আর এখানে যে পদে নিয়োগ করছে, এখানে কিন্তু আশাকর্মী পদে নিয়োগ করছে, সেটা মাথায় রেখে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু এইগুলোর খুবই দরকার, প্রয়োজনীয়, যেটা হলো ম্যারেজ সার্টিফিকেট। যেহেতু এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন, তার জন্য ম্যারেজ সার্টিফিকেট, তারপরে ডিভোর্সের কোর্টের পেপার, যারা ডিভোর্স রয়েছে এবং যারা অর্থাৎ বিধবা মহিলা রয়েছে তাদের শুধুমাত্র ডেথ সার্টিফিকেট থাকতে হবে, তাহলে একমাত্র এখানে আবেদন প্রসেস হবে। তাছাড়া কিন্তু এখানে কোনো রকমভাবে আবেদন প্রসেস করতে পারবেন না, অর্থাৎ এটি 3টে ক্যাটাগরিতে নিয়োগ করতে পারবেন শুধুমাত্র মহিলারাই। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এলাকায় যদি নিয়োগ করতে চলেছে, এখানে কোথায় নিয়োগ করতে চলেছে, এখানে বনগাঁয় নিয়োগ করতে চলেছে। তো এর আগে আমি কিন্তু অনেক জায়গার ভিডিও বানিয়েছি, তো এখানে বনগাঁয়, এবার বনগাঁয় কোথায় কোথায় নিয়োগ করতে চলেছে এখানে দেখতে পাচ্ছ, ব্লকগুলো লেখা রয়েছে প্রতিটি এবং কোথায় কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ব্লক ব্লক এখানে পুরো বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। এখানে দেখে নিয়ে কিন্তু আবেদন করতে পারো।